100 কেজি ওয়েট নিতে পারবে, 100 কেজি প্লাই এবং চট দিয়ে তার উপর ওটাকে পেস্টিং করা হয়েছে। দারুণ একটা টাইম আমরা এখানে স্পেন্ড করলাম, আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আচ্ছা, বিষ্ণুপুর স্টেশনের এই রেল গেটটা ক্রস করার পর একটু এই সামনে এগিয়ে গিয়ে এই বাঁদিকে বেঁকে যেতে হবে, যে রাস্তাটা চলে যাচ্ছে তালডাংরার দিকে, এই সামনের এই কাটটাতে বেঁকে যেতে হবে। পাঁচমুড়া ভিজিট করার জন্য বিষ্ণুপুরে থাকাটাই বেটার। বিষ্ণুপুরে বাজেট ক্যাটাগরি থেকে লাক্সারি ক্যাটাগরির হোটেল আপনারা পেয়ে যাবেন, আর বিষ্ণুপুর থেকে পাঁচমুড়ার দূরত্ব প্রায় 27 কিলোমিটারের মতো। যদি আপনাদের গাড়ি বুক করতে হয় তাহলে আপনারা হোটেলের সাথে কথা বলে নিতে পারেন। বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া যাওয়ার জন্য বেশ কয়েকটা রুট আছে। আমি যে রুটটা ফলো করেছিলাম সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে নাকাইজুড়ি, নাকাইজুড়ি থেকে পাঁচমুড়া। তবে আমি এই রুটটা আপনাদের রেকমেন্ড করব না, কারণ নাকাইজুড়ির পর থেকে গ্রামের ভেতরের রাস্তাগুলো কিন্তু বেশ ন্যারো এবং রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়। চলুন আপনাদেরকে একটু গুগল ম্যাপে বুঝিয়ে দিই। বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া যাওয়ার জন্য গুগল হয়তো আপনাদের এই রুটটা রেকমেন্ড করতে পারে, এই গ্রে মার্ক করা যে রুটটা আছে এটা রেকমেন্ড করতে পারে, কিন্তু এই রুটটার এই জায়গার থেকে এই এরিয়াটা কিন্তু খুব খারাপ, সেই জন্য এই রুটটা রেকমেন্ডেড নয়। আমি এই খারাপ রাস্তা বাইপাস করার জন্য গেছিলাম এই নাকাইজুড়ি, নাকাইজুড়ি থেকে বাঁদিকে ঢুকেছিলাম, কিন্তু সেম মানে এই ভেতরের যে গ্রামের রাস্তাগুলো আছে সেগুলোও কিন্তু খুব ন্যারো এবং এগুলোর কন্ডিশনও খুব ভালো নয়, সেই জন্য এই রাস্তাটাও রেকমেন্ডেড নয়। আমি আপনাদের বলবো আপনারা এই রাস্তাটা ফলো করুন যেটা বিষ্ণুপুর থেকে সাবরাকোন হয়ে পাঁচমুড়া যাচ্ছে। এই রাস্তার কন্ডিশনও খুব ভালো। আপনারা যদি বাইক ইউজ করেন তাহলে যে কোনো রুট ফলো করতে পারেন, তবে যদি গাড়িতে যান তাহলে কিন্তু এই রুটটাই রেকমেন্ডেড, কেননা আমি পাঁচমুড়া থেকে ফেরার সময় এই রুটটাই ফলো করেছিলাম। আজ 5th অক্টোবর, আজ বিজয়া দশমী, সবাইকে জানাই শুভ বিজয়া। আমরা যাচ্ছি বিষ্ণুপুর থেকে পাঁচমুড়া। পাঁচমুড়ার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, বিষ্ণুপুর যে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত তার উৎসস্থল হচ্ছে কিন্তু এই পাঁচমুড়া। তো সেই পাঁচমুড়াতেই আজকে আমরা যাচ্ছি। তাছাড়াও রিসেন্টলি ওখানে একটা নতুন মন্দির তৈরি হয়েছে, যে মন্দিরটার নাম হচ্ছে ত্রিধারা মিলন মন্দির, বা ওনারা এটাকে দ্বিতীয় বৃন্দাবনও বলছেন। তো বেশি দিন হয়নি মন্দিরটা, এটা জাস্ট 6 মাস হলো মন্দিরটা উদ্বোধন হয়েছে, তো সেটাও দেখার জন্য আমরা যাচ্ছি। আমরা বিষ্ণুপুর থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছি, গুগল ম্যাপ বলছে এখান থেকে আরও 14 কিলোমিটার, তো অ্যারাউন্ড 1/2 আওয়ার লেগে যাবে। তো চলুন যাওয়া যাক। নাকাইজুড়ি থেকে বাঁদিকে বেঁকে গেলাম, এখান থেকে আরো 13 কিলোমিটার দেখাচ্ছে। এই রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে, তবে একটু ন্যারো। আমরা এখন যাচ্ছি টেরাকোটা গ্রামের দিকে। মেন রাস্তাতে গাড়ি রেখে দিয়ে আমরা একটু হেঁটেই এদিকটাতে ঢুকছি, কেননা বুঝতে পারছি না যে সামনে গাড়ি নিয়ে আমি যেতে পারবো কি না, কেননা গ্রামের ভেতরের রাস্তা। তো সামনেই যে বাড়িগুলো আছে ওদের ওখানে সামনেই টেরাকোটার জিনিসপত্র সব রাখা রয়েছে, প্লাস ওরা যে সমস্ত যন্ত্রপাতি ইউজ করে সেগুলো সব রাখা রয়েছে। চলুন ওদিকটাতে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা এখানে একটা বাড়িতে এলাম যেখানে প্রচুর টেরাকোটার জিনিসপত্র ওনারা তৈরি করেছেন। দাদা আপনারা কতদিন এই কাজটা করছেন? মানে প্রায় 3 প্রজন্ম হয়ে গেছে নাকি?
আরো বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে তো অবশ্যই। তো ওনারা প্রায় 3 থেকে 4 প্রজন্ম এই কাজের সাথে যুক্ত আছেন, যেটা উনি বলতে পারলেন। উনি যেটা বললেন, প্রায় 400 বছর ধরে ওনারা এই কাজ করছেন। এই বাইসনগুলো কিরকম দাম আছে? 120 টাকা জোড়া। এটা কি নুন রাখার জন্য? এটা কত দাম? এটা 80 টাকা। হ্যাঁ এটা বেশ নতুন। এখানে বিভিন্ন টাইপের শিল্পকর্ম আপনারা দেখতে পাবেন, অসাধারণ সুন্দর, যেটার জন্যই পাঁচমুড়া বিষ্ণুপুর বিখ্যাত। পাঁচমুড়াতেই সব তৈরি হয় আর সাপ্লাই হয় বিষ্ণুপুরে। এই কাজটাও তো পোড়ামাটি কি না? আমাদের ঘরে যা আছে সব পোড়ামাটি। আচ্ছা, বাড়িটা বেশ সুন্দর, ইউনিক টাইপের কাজ, সব পোড়ামাটি। এটা পোড়ামাটি করে তারপর এটা কাপড়ের উপর পেস্ট করা আছে নাকি? প্লাই আছে, প্লাইয়ের চট আছে, চটের উপরে তারপর প্লেস করে বসে তারপর বসানো আছে। কীভাবে এটা বসানো হয়েছে? এটা আঠা দিয়ে বসানো হয়েছে। আচ্ছা, এটাও হচ্ছে ওনাদের পোড়ামাটিরই কাজ। পোড়ামাটির পুরো প্রোডাক্টটাকে তৈরি করার পর প্লাই এবং চট দিয়ে তার উপর ওটাকে পেস্টিং করা হয়েছে। অভূতপূর্ব কাজ। আচ্ছা, এই হচ্ছে ওনাদের চাকা, যেটা দিয়ে ওনাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। মানে প্রথমে কাঁচা মাটি থেকে যে প্রোডাক্টটা এই চাকা ইউজ করে ওনারা তৈরি করেন, তারপর সেটাকে পোড়ানো হয়। এগুলো কি বসার জন্যই ইউজ করা? বসার জন্যই। এই গ্রামে রাস্তার ধারেই পরপর পরপর এই টেরাকোটার প্রত্যেকটা বাড়িতেই এই টেরাকোটার কাজ হচ্ছে। এই রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে যান তাহলে পরপর আপনি সব টেরাকোটার দোকানগুলো একটার পর একটা পাবেন। এখানে একটা জাস্ট কাঁচা মাটি দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এরপর এটা পোড়ানোর জন্য যাবে। আমি ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললেন এখানে কিছু দূরে একটা লোকাল একটা জায়গা আছে যেখান থেকে ওনারা মাটি কালেক্ট করেন। অ্যাকচুয়ালি ওই এরিয়াতে কিছু জমি আছে আর এখানে একটা সমিতি আছে যেখানে এনারা কিছু টাকা দেন ওই মাটি কালেক্ট করার জন্য, আর সেই মাটি দিয়েই এই টেরাকোটার কাজটা হয়। পোড়ামাটির ঘন্টা, বাহ দারুণ বাজছে কিন্তু, যত জোরেই বাজানো যাক এটা নাকি ভাঙবে না। আচ্ছা, আমরা একটা বাড়িতে এলাম, এখানে ওনারা রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন এই পোড়ামাটির কাজের জন্য। আর এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে ওনাদের, দারুণ সুন্দর। আচ্ছা চলুন। হ্যাঁ, বিষ্ণুপুর মন্দিরে যে টেরাকোটার কাজগুলো আপনারা দেখেন সেই সমস্ত কাজ ওনারা এখানে করে তৈরি করেছেন। প্রচুর প্রোডাক্ট আছে এখানে। হ্যাঁ, এগুলো আপনারা বাড়িতে ওয়ালে রাখতে পারেন, বেশ সুন্দর লাগবে। বিষ্ণুপুরের যে বিখ্যাত দশাবতার তাস আছে সেই আদলেই এই পোড়ামাটির কাজগুলো করা হয়েছে। দারুণ একটা টাইম আমরা এখানে স্পেন্ড করলাম এই টেরাকোটা গ্রামে এসে। অসাধারণ জিনিসপত্র ওনাদের শিল্পকর্ম আমরা দেখলাম। কিছু কিছু জিনিস আমরা এখান থেকে কিনেওছি, কিন্তু ওনাদের কাছে যে জিনিসপত্র রয়েছে প্রচুর কিছু, আপনারা এখানে আসুন এবং এই জিনিসটাকে একদম স্বচক্ষে দেখুন, ব্যাপারটাকে উপভোগ করুন, দারুণ লাগবে। এবং তার সাথে এই যে পোড়ামাটির কাজ, এই পোড়ামাটির শিল্পকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। পাঁচমুড়াতে টেরাকোটা গ্রাম ভিজিট করার পর আমরা এসেছিলাম ত্রিধারা মিলন মন্দিরে। এই হচ্ছে সেই মন্দির। আজ বিজয়া দশমী হওয়ার জন্য এখানে প্রচুর লোক প্রসাদ খেতে এসেছেন, সেই জন্য ভিড় খুব বেশি। এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এখানকার স্থানীয় এক ব্যবসায়ী, ওনার একার উদ্যোগেই এই মন্দির তৈরি হয়েছে এবং উনি এই মন্দিরের মেনটেনেন্সের কাজও করে যাচ্ছেন।
মধ্যে অসাধারণ কাঠের কাজ রয়েছে। কাঠের কারুকার্য কিন্তু খুব সুন্দর। এই মন্দির কমপ্লেক্সের মধ্যে তিনটে মন্দির রয়েছে, একটা শিব মন্দির, একটা কৃষ্ণ মন্দির এবং একটা কালী মন্দির। সেই জন্যই এই মন্দিরের নাম রাখা হয়েছে ত্রিধারা। সামনে যে মন্দিরের দরজা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। মন্দির বন্ধ থাকার টাইম হচ্ছে 1টা থেকে 4টে, এখন বাজে প্রায় 2টো, তো সেই জন্য এটা বন্ধ রয়েছে। আমরা ভেতরে দর্শন করতে পারলাম না, কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে, বাট মন্দিরের দরজা খুলবে কিন্তু বিকেল 4টের সময়, তাই আপনারা এলে এই টাইমিংটা একটু মেনটেন করে আসবেন। মন্দির কমপ্লেক্সটা বেশ বড়, ওনাদের কিছু ফিউচার প্ল্যানিংও আছে যেটা এই ফাঁকা জায়গাগুলোতে পরবর্তীকালে তৈরি হবে, কারণ মন্দিরটা এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন আছে। ওদের যে মেন মন্দির সেটার কাজ কমপ্লিট হয়ে গেলেও পাশাপাশি কিছু কাজ কিন্তু এখনও চলছে। দূরে ওই দেখতে পাচ্ছেন ওখানে, ওখানে কিন্তু এখনও কনস্ট্রাকশন কাজ চলছে। তাছাড়া ওই সামনের যে জায়গাটা রয়েছে, ওই সামনের এরিয়াতে, ওখানে ওরা প্রসাদ রান্না করছেন ওখানে, তো ওটাও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন।